প্রিয় দর্শক শুভেচ্ছা নিন কাজী এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি কাজী সুজি বলছি কাজী এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আরজে এগ্রো ফার্ম এই খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি একজন ব্যাংক কর্মকর্তা, তিনি শখ থেকে এই খামারটি গড়ে তুলেছেন। এখানে পশুর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই সাধারণত এই খামারটি গড়ে তোলা হয়েছে। এখান থেকে তিনি আসলে এখনও পর্যন্ত কোনো প্রফিটের আশায় এই খামারটি গড়ে তুলেননি। তার যে শৌখিন একজন লোক, সেই শখ থেকে এই খামারটি গড়ে তোলা হয়েছে। তো আজকে আমরা সারাক্ষণ এই খামারে থাকব এবং আপনাদেরকে এই খামারের সার্বিক দিকগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন সুই দর্শক, এখন আমরা চলে যাই আরজে এগ্রো ফার্ম সেই খামারে। আমরা যতটুকু জানি এই খামারের মালিক হচ্ছে আলমগীর হোসেন ভাই। তো উনি আমরা যতটুকু জানি জেনেছি একজন ব্যাংক কর্মকর্তা। তো ওই ব্যাংক কর্মকর্তা হিসেবে তিনি কিভাবে এই খামারে আসলেন? খামার উনি খুব পশু মানে পাখির ভক্ত, মূলত আমি ওনার ভগ্নিপতি। উনি বললো যে আমি একটা ফার্ম করবো, তুমি কি সার্বিক দেখাশোনা করতে পারবা? বললাম ঠিক আমি পারবো। তো দীর্ঘদিন ধরে পাশ টাশি দেওয়ার পর প্রথমে বললো ঠিক আছে কী করবা? তো ছাগল, আমি তো খুব ছাগল প্রিয় লোক, কিছু ছাগল উঠাই দিই তোমার। তো আমার প্রথমে নয়খান ছাগল দিয়েছিল, তার থেকে এখন আমার সাতাশটা ছাগল, মানে নয়টা ছাগল দিয়ে শুরু হয়েছে। যখন এই খামারটা শুরু হয়েছিল এটা কতদিন আগে আপনার শুরু হয়েছিল? এটা 2019 সালের অক্টোবর মাস থেকে শুরু করেছি। 2019 এর অক্টোবর, এখন 2020 এর মানে এক বছর এখনো হয় নাই, এক বছর পূর্ণ হয় নাই। তো আপনার কি জাতের আসলে ছাগল নেই? দেশি ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল গড। আসলে এখানে আমি অনেক কিছু দেখতে পেলাম, তো এটা কি আসলে পর্যায়ক্রমে বাড়ানোর চিন্তা ভাবনা করছি? মানে কিছু মুরগি ছিল আমার চারটে মুরগি থেকে এখন পঞ্চাশটা মুরগি দেশি মুরগি। আর কিছু ক্যাম্বেল হাঁস আছে, আর আমরা 18টা কবুতর থেকে শুরু করেছি, এখন বর্তমানে কবুতরের সংখ্যা 70টা। আচ্ছা যাই হোক, আমরা আস্তে আস্তে সব কিছু জানবো। একটা মানে প্রথমে ছাগলটা আমি আপনার কাছে জানতে চাই। এখন তো আপনি ব্ল্যাক বেঙ্গল গড এখানে লালন পালন করতেছেন, কি মনে করতেছেন যে আসলে এই ব্ল্যাক বেঙ্গল গডটা লালন পালন করলে এখান থেকে আসলে প্রফিট, যদিও আপনারটা শৌখিন হিসাবে লালন পালন করছেন, এখান থেকে প্রফিটের আশাটা আপনারা তো কতটুকু সেটা আপনারা জানেন? এখনো প্রোডাক্ট তো আসেনি, তবে আসবে। ঈদের 26 তারিখ একটা ছাগলের বাচ্চা দিয়েছে আমার প্রথম বাচ্চা। ছাগলের পরিচালনা করলে বা মানে আসলে লাভবান হওয়া সম্ভব কিনা, বা কিভাবে ছাগল লালন পালন করলে লাভবান হওয়া যায় বেশি? এখন ছাগলের তো মোটামুটি সেই পর্যায়ে আসেনি, কিছু ছাগল গা বেসছে, এখন 2-3 মাস গেলে পরে আমি এটা বুঝতে পারবো যে লাভবান হতে পারবো কি পারবো না। মানে এখনো আপনারা ইনিশিয়াল স্টেজে আছেন? হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে আছে এখনো। যাই হোক, তো এই ছাগলগুলোকে আপনারা খাবার হিসেবে কি কি দিচ্ছেন? এই ছাগলের আমরা কাঁচা ঘাস খাই সকালবেলা, আপনার সন খাই, সনের সাথে 5-7 রকম ভুসি মেশাই, ছোলা গম ভুট্টা ডাস্ট করে মিক্স করে ভুসি করে আপনার কাঁচা ঘাসের পাশাপাশি নয়, কাঁচা ঘাসের আগে এটা দিই সকালবেলা আপনার বিশালি সহকার বেশি দিই, দুপুরে কাঁচা ঘাস, আবার সন্ধ্যে রাতে সন্ধ্যার দিকে আবার ওই ভুসি সহকারে বিশালি মিশ করে খাওয়ানো হয়। এখন হচ্ছে যে একটা জিনিস আপনাকে জানতে চাই, যেহেতু খামার পরিচালনা করতেছেন, আপনাদের ঘাসগুলো কি নিজেদের উৎপাদন করে নাকি বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসেন? নিজেদের উৎপাদন আছে, এবং বাইরে থেকে যখন নিজের ঘাসটা ফুরিয়ে যায় তখন বাইরে থেকে ক্রয় করতে হয়। যারা একেবারে সম্পূর্ণ বাইরে থেকে
ঘাস লালন মানে ক্রয় করে ছাগলদের খাওয়ায় বা খামার পরিচালনা করে তার আসলে কতটা লাভবান হবে? না, সম্পূর্ণ ঘাস ক্রয় করলে পারে লাভবান খুব কমই হবে। নিজস্ব ঘাসের ব্যবস্থা থাকতে হবে, আমার নিজস্ব ঘাসের ব্যবস্থা আছে। যখন ফুড়ি যায় ঘাস তো কন্টিনিউ হয় না, এক সময় তো শেষ হয়, তখন এই দু পাঁচ দিন আবার আবার ক্রয় করতে হয়। এখানে তো আমরা যতটুকু জানি ঘাস ক্রয় করার জন্য খুব একটা সমস্যার সম্মুখীন হওয়া লাগে কি? না না, ঘাস ক্রয় করার জন্য কোনো, ঘাসের তো মার্কেটই হয়েছে দর্শনাতে পুরাতন বাজারে, সবসময় ঘাস পাওয়া যাবে। আর আমি এখন আপনার সাথে জানতে চাবো যে আপনার শেডটা দেখলাম খুবই সুন্দর পরিপাটি, এখন এই শেডটা সম্পর্কে বলবেন, এটার নির্মাণ ব্যয় কত হয়েছে এবং এখানে কতগুলো ছাগল? আমার শেডের দূরত্বটা হচ্ছে 65 ফুট। 65 ফুট ছাগলের শেডটা জিরা করেছি, 4 ফুট উঁচু করে মাচা করা আছে। ছাগলের ঘরটা আপনার 23 ফুট বাই 21 ফুট। এর ভিতরে 30টা মানে এর ভিতরে ছাগল ধরবে আপনার 45 থেকে 50টা, কিন্তু বর্তমানে আমার ছাগল আছে 30টা। ওখানে পার্টিশন করা আছে, ওখানে পার্টিশন করা আছে, যেগুলো গাভ হবে তাদের জন্য আলাদা, পাঠার জন্য আলাদা ঘর, এবং খাসি ছাগলের জন্য আলাদা ঘর, এবং যেগুলো বাচ্চা হবে তার জন্য আবার আলাদা শেড মানে ঘর করা আছে। সব পরিকল্পনা আপনি নিয়ে রাখছেন, যখন উৎপাদনে প্রোডাকশনে আসবে তখন ওইভাবে আপনি রাখবেন। আচ্ছা আচ্ছা, আর এই এখানে আপনাদের এই শেডটা তৈরি করছেন, এর নির্মাণ ব্যয় কত পড়ছিল? এই নির্মাণ শেড শুধু শেডটা নির্মাণ করতেই খরচ হয়েছে 3 শেডটাই 1.5 লাখ, আর আপনার ছাগলের ঘরটা খরচ করে হয়েছে আপনার 70,000। ছাগলের শেডটাই, আর গরুর যেটা করেছে ওটার খরচ হয়েছে, গরুর ওই ডাবা খাবারের জায়গাটা করতে ওটার খরচ হয়েছে 50,000। মানে হচ্ছে একবারে সবটা করে দিচ্ছেন, পার্টিশন করে করে আলাদা করে জায়গা রাখছেন। ওখানে কতগুলো আপনার গরু? আমার গরু ধরবে, আমার গরু শেডে 12টা গরুর শেড করা হয়েছে, মানে 12টা 12টা গরু ধারণ ক্ষমতা 12টা। গরুটা যেহেতু চলে আসলাম, জানতে চাই যে এখানে কি কি আপনার? আমার একটা গাভী গরু আছে, আর 4-5টা আছে ষাঁড় গরু আছে। অক্টোবর মাসে উঠাই, অক্টোবর নভেম্বর যা লাস্ট তুলেছে ডিসেম্বর মাসে, মানে অত্যন্ত বেশি দিন হয় না, সিরিয়াল ধরে তুলছে 5 মাস। গরুটার পরিকল্পনাটা কি? গরুটা আপনার মানে কি হিসাবে মার্কেটে ছাড়বেন বা কখন ছাড়বেন? গরুটা গাভী গরুটার আপনার দুধ দুধ উৎপাদনে যাব, আর ওইগুলো আপনার মোটা তাজা করন প্রতিদিন গা পরিষ্কার করানো হয় একবার, আপনার ফ্যান দেওয়া আছে বড় গরু গুলোর জন্য, আর ওদের 3 থেকে 4 বার খাবার দেওয়া হয়। কি কি খাবার দেওয়া হয়? আপনার ওই 7-8 রকমের ভুসি, বিচালি এবং কাঁচা ঘাস 2 বার, বিচালি 2 বার। ছাগল গরু চড়ার জন্য আমি মানে ছাগলগুলো ছেড়ে দেওয়া হয়, আমার নিজস্ব জায়গা আছে, জায়গায় ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে ওরা। তো আপনার খামারের আমি একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে একেবারে প্রাকৃতিক একটা পরিবেশে উপরে গাছ রয়েছে, সম্পূর্ণ ছায়া আছে। তো আসলে এই এরকম মানে পরিবেশটা ছাগলের জন্য কতটুকু উপযোগী বা কি মনে হয় আপনার? এখন তো শুনেছি যে পরিবেশটা খুবই ভালো, ছাগল গরু এবং হাঁস মুরগির জন্য খুবই সুন্দর পরিবেশ, এখন দেখা যাক সৃষ্টি কথা কত দূর নিয়ে যায়। তো ভাই, আমি যখন আপনার খামারে ঢুকতে পারলাম তখন প্রথমে দেখতেছিলাম যে আপনি একটা কিছু বোর্ডেল, হোয়াইট বোর্ডেল লিখতেছিলেন মার্কার দিয়ে, ওটা এখানে কি? ওটা আমার সাইনবোর্ড, মানে কবে ছাগলের গরুর হাঁস মুরগির ভ্যাকসিন করা হয় ওটা উল্লেখ করা হয়, তো ডেট ওয়াইজ করা হয়, এবং কি খাবার তালিকা খাবার খাওয়াই সেটা একটা লিস্ট রাখে, এবং ওটা 15 দিন পর পর আমার খাবারটা তৈরি করতে হয়। গরু ছাগলের খাবারটা 15 দিন পর পর তৈরি করতে হয়, এবং 12-13 রকম ভুসি দিয়ে এবং আপনার ধানের তুষ দিয়ে মিক্স করে খাবারটা তৈরি করা হয়, ওইটা আমার বোর্ডে লিখিত হবে থাকে, এবং প্রতিদিন কত খাবার হয় সেটাও লিখিত হয়। করে পর্যায়ক্রমে আমরা গরু ছাগল জানলাম, গরু জানলাম, এখন আমি একটা কবুতরের একটা ইয়া দেখলাম আপনার এখানে কিছু কবুতর রয়েছে, কবুতর কি কি আছে বা? কবুতর আমি দেশি কবুতর আমার, এটা আপনার ডিসেম্বর জানুয়ারি থেকে উঠাইছি কবুতরগুলো, 18টা কবুতর ছিল, বর্তমানে 18টা কবুতর থেকে আমি 70টা কবুতর এসেছে আমার।
খুব চাহিদা কবুতর বাচ্চার খুব চাহিদা যেহেতু আপনি বললেন কিছুক্ষণ আগে যখন আসি খামারে একশোটা কবুতর যদি কেউ লালন পালন করে দেশি কবুতর সেখান থেকে আসলে প্রতি মাসে কতগুলো বাচ্চা পাওয়া সম্ভব আপনার এরা তো 18 থেকে 21 দিনের মধ্যে বাচ্চা দেয় দেখছিলাম তো এক জোড়া 3 মাসে এক জোড়া কবুতর থেকে 2 বার বাচ্চা পাওয়া যাবে 3 মাসে 2 বার দুইবার তবে কতটুকু লাভবান হওয়া সম্ভব যদি কেউ আসলে বাণিজ্যিকভাবে মানে কবুতরের খাবার খরচ খুবই কম এদের একটু দেখভাল করলে একটু মেডিসিন টেডিসিন করলে পর রোগ বালাই কম তবে আমার মনে হয় কবুতরের দিকটা খুবই ভালো দিক ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এখানে আসলে কতটুকু যেহেতু উনি একজন পেশা হিসেবে ব্যাংক কর্মকর্তা ভালো একটা পোস্ট হোল্ড করছেন ছাগল করব বহুত এবং তোমার গরু মোটা তাজা করুন এবং গাভী গরু তোমাকে মানে হচ্ছে আপনাদের আরো পরিকল্পনা অনেক বড় বড় পরিসরে করার জন্য আমার এটা পরিকল্পনা আছে ওনার যাই হোক খুবই ভালো লাগলো আপনাদের একেবারে প্রাকৃতিক একটা পরিবেশে খামারটা দেখে এবং এখানে সকল ফল গাছ আছে দেখলাম জামরুল গাছ লিচু গাছ আম গাছ এবং যে ছাগলের শেড লেবু গাছ হ্যাঁ শেডটাও একেবারে গাছের ভিতরে হ্যাঁ সেখানে আছে এবং ছাগলও হয়তো বা খুব মানে আরামদায়ক অবস্থা থাকে এবং এরকম পরিবেশই হয়তো বা দরকার যে পশু পাখি যা লালন পালন করার জন্য তো সুপ্রিয় দর্শক এতক্ষণ ছিলাম আরজে গ্রোতে এখানে খুবই প্রাকৃতিক এবং মনোরম একটা পরিবেশে এই খামারটাও গড়ে তোলা হয়েছে যেখানে গাছপালা রয়েছে গাছপালার নিচে খুবই ছায়াযুক্ত স্থানে যেটি পশু পাখির জন্য খুবই আরামদায়ক এবং এই এই জায়গাতে যদি এরকম জায়গাতে যদি কেউ খামার হিসাবে কেউ সিলেকশন করে তাহলে আশা করি সেখান থেকে ভালো কিছু করা সম্ভব তো এতক্ষণ ছিলাম আমরা আরজে গ্রুতে এবং আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই খামারের সার্বিক দিকগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি দেখে